শুনেন, আপনি মেয়েটাকে ভালোবাসেন কয় বছর? 3 বছর, 4 বছর, 5 বছর। আপনি ছেলেটাকে পছন্দ করেন কয় বছর? 3 বছর, 4 বছর, 5 বছর। নিজেদের ভালোবাসাকে বাস্তব প্রমাণ করার জন্য অনেক ছেলে মেয়েরা কি করছে, পালায় বিয়ে করছে। ঠিক, মা বাবার সম্মান কোথায় যাচ্ছে হিসাব নাই। দর্শনে মা বাবাকে কি কথা শোনাবে হিসাব নাই। এটা আমাদের জীবন, আমরাই আমাদের জীবনের সিদ্ধান্ত নিব। 18 বছর অন পর্যন্ত বৈদিক কিতে গোপ মারিয়া দেয় আছে না। আচ্ছা, আমি মানলাম। এখন আপনি ছেলেটাকে, ছেলে কিংবা মেয়েটাকে পছন্দ করেন কয় বছর? বলেন না কয় বছর। এখন বলেন তো, মেয়েটার সাথে মার সম্পর্ক কয় বছর? ছেলেটার সাথে মার সম্পর্ক কয় বছর? 20 বছর। 20 বছর কয় বছর? তাহলে 5 বছরের সম্পর্ক রক্ষা করার জন্য 20 বছরের সম্পর্কের উপর পা দিয়ে দিলেন আপনি। আপনি 5 বছর কাউকে ভালোবাসেন বলে আপনার এত আবদার। আপনার মা আপনাকে যে 20 বছর ধরে ভালোবাসে, আপনার মার কি কোনো আবদার থাকতে পারে না? আপনার বাবার কি কোনো স্বপ্ন থাকতে পারে না? এমন অনেক মাও তো আছে, নিজের বিয়ের শাড়িটা যত্ন করে রেখে দিয়েছে। মা কেন রাখলি গো? মা বলে যে আমার ছেলের জন্য যখন আমি বউ আনবো, আমার শাড়িটা দিয়ে কিন্তু আমি কোনটা। এই স্বপ্নটা কখন থেকে দেখছেন জানেন? যখন আপনি কোলে ছিলেন, যখন আপনি কোলে ছিলেন। ও আমার যুবক ভাইয়েরা, হয়তো আপনার মা আপনাকে বলে নাই, আপনি যখন কোলে ছিলেন, কোলের মধ্যে দুলতো, মা স্বপ্ন দেখতো এই ছেলে বড় হবে, একটা ঘরে বউ আসবে, নাতি নাতনি হবে, আমি বুড়া হব, নাতি নিয়ে খেলবো, আমার বউটাকে আমি আমার শাড়িটা পরাই আনবো। 20 বছরের স্বপ্ন আপনি ভেঙে দিচ্ছেন মাত্র 5 বছরের কারণে। সেজন্য পালায় বিয়ে করলে সুখ হয় না। বাস্তব দেখেন না আপনারা ভাই, প্রেম করে বিয়ে করলে সুখ হয়? দাদা নানা 60 বছর সম্পর্ক, দাদাই দাদি সুন্দর করে সংসার করছে 60 বছর, 50 বছর, নাতিরা 5 বছরও পারে। কারণ রহমতকে খুশি না করলে কখনো শান্তি আসবে?